যেভাবে জিয়াউর রহমানকে চট্টগ্রামে সার্কিট হাউসে হত্যা করা হয়। দিনটি ছিল 1981 সালের 30 মে শুক্রবার ভোর রাত, প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত। সন্ধ্যে থেকেই চট্টগ্রামে নেতাকর্মীদের সাথে বৈঠক করে সার্কিট হাউসে রাত যাপন করছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার রিপোর্টার হিসেবে কাজ করতেন হেলাল উদ্দিন চৌধুরী। তিনি জানান, ফজরের আজানের কিছু আগেই প্রচণ্ড গুলির আওয়াজ শুনতে পান তারা। সকাল হওয়ার আগেই তিনি আরেকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে সার্কিট হাউজের দিকে রওনা দেন। তবে সার্কিট হাউজের প্রধান ফটকে দেখতে পান প্রচুর সেনা সদস্য। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তারা বেশ কিছুটা দূরে অপেক্ষা করছিলেন। সেদিনের কথা স্মরণ করে মিস্টার চৌধুরী বলেন, কিছুক্ষণ পর যখন সার্কিট হাউজে প্রবেশের চেষ্টা করলাম, তখন আর্মির একটা গ্রুপ আসলো, এসে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। এর মধ্যেই আমরা জেনে গেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তার বিশ্বস্ত বেশ কিছু সেনা সদস্য বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন। ভোর 4টার দিকে অফিসাররা অতর্কিত সার্কিট হাউজে আক্রমণ করে। জুনিয়র অফিসাররা নিজেরাই দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে সার্কিট হাউজের রকেট ল্যাঞ্চার নিক্ষেপ করে, পরে এক গ্রুপ গুলি করতে করতে ঝড়ের বেগে সার্কিট হাউজে ঢুকে পড়ে। গুলির শব্দ শুনে জিয়া রুম থেকে বেরিয়ে আসেন এবং কয়েকজন অফিসার তাকে ঘিরে দাঁড়ায়। ওই সময় লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান মাতাল অবস্থায় টলতে টলতে জিয়া কোথায় জিয়া কোথায় বলে সিঁড়ি বেয়ে উপরে আসে এবং পলকেই গজখানেক সামনে থেকে 28টি গুলি জিয়ার উপর চালিয়ে দেন। অন্তত 24টি বুলেট জিয়ার শরীরে বিদ্ধ হয় এবং পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। সকালে আলো ফোটার আগেই জিয়াউর রহমানের মরদেহ সরিয়ে ফেলা হয়। সার্কিট হাউস থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় তাকে নিয়ে দাফন করা হয়। বিএনপির সে সময়ের এক ছাত্রনেতা জানান যে জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় নেওয়ার আগ পর্যন্ত চট্টগ্রামের বিএনপির নেতাদের মধ্যে ছিল আতঙ্ক, শহরের পরিস্থিতি ছিল থমথমে। তিনি জানান, তারা গিয়ে দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে। তিনি বলেছিলেন, ইতিমধ্যে খবর হলো জিয়াউর রহমানকে কবর দেওয়ার জন্য রাঙ্গুনিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। সামরিক বাহিনীর লোকেরা ছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরও কেউ কেউ গিয়েছিল। সাংবাদিকরা সেখানে যাওয়ার চেষ্টা করে, সেটিও ঘিরে রাখে সেনাবাহিনীর কিছু সদস্য। চট্টগ্রামে জিয়াউর রহমানের যাওয়ার খবরটি ছিল পূর্বঘোষিত, কিন্তু তার হত্যাকাণ্ডের খবরটি ছিল আকস্মিক। কারা এই হত্যার সাথে জড়িত এবং কেনই বা ঘটেছিল হত্যাকাণ্ড, সেই সম্পর্কে সবাই তখন একরকম অন্ধকারে। তবে দিনের শুরুতেই একটি নাম সবার সামনে চলে এলো, জেনারেল এরশাদ। সেনাবাহিনীতে জিয়াউর রহমান সবচেয়ে বেশি বিশ্বাস করতেন দুইজন মানুষকে। একজন হলেন জেনারেল মঞ্জুর এবং আরেকজন হলেন জেনারেল এরশাদ। এরশাদের কুটচালে মঞ্জুরের সাথে জিয়ার দূরত্ব তৈরি হতে থাকে এবং এরশাদ হতে থাকেন জিয়ার প্রিয় ভাজন এবং অত্যন্ত বিশ্বস্ত। এজন্যই এরশাদকে জিয়াউর রহমান সেনাপ্রধান পদে নিযুক্ত করেন। সেনাপ্রধান হওয়ার পর এরশাদ জিয়ার সাথে পরিকল্পনা করে মঞ্জুরকে ক্যান্টনমেন্টের বাইরে স্টাফ কলেজে বদলির ব্যবস্থা করেন। জিয়াউর রহমানের এমন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন মঞ্জুর। কিন্তু জিয়াউর রহমানের হত্যার পর পুরো গল্পটা সাজানো হয় মঞ্জুরকে ঘিরে। জেনারেল এরশাদ ক্ষমতার লোভে হত্যার দায় ফেলে মঞ্জুরের ঘাড়ে। এরশাদ মঞ্জুরকে ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেন। মঞ্জুর বুঝতে পারেন আত্মগোপন ছাড়া তার আর কোনো রাস্তা খোলা নেই। অবশেষে মঞ্জুরকে পুলিশ গ্রেফতার করে ফটিকছড়ি এক চা বাগানে। মঞ্জুর ও তার স্ত্রী তখন তাদের ছোট বাচ্চাদের খাওয়াচ্ছিলেন। তখন এরশাদের অনুগত সদস্যরা এসে মঞ্জুরের হাত ও চোখ বেঁধে জোর করে আর্মি ভ্যানে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। সাজানো গল্পটা প্রায় শেষ। এরশাদের অনুগত সৈন্যরা সাধারণ সৈনিকদের নির্দেশ দেয় মঞ্জুরকে নিজের হাতে হত্যা করতে, তবে কেউ রাজি হয়নি। অবশেষে এক অফিসার খুব কাছ থেকে মঞ্জুরের মাথার পেছনে একটি গুলি করে মঞ্জুরকে হত্যা করে। বাংলাদেশ সরকার পরদিন বিজ্ঞপ্তি দিয়ে জানায়, মঞ্জুর তার নিজের ক্যান্টনমেন্টে ক্ষুব্ধ সৈনিকদের হাতে নিহত হয়েছেন। জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের বিচার করা হয় মাত্র 18 দিনে এবং ফাঁসি দেওয়া হয় 13 জন মুক্তিযোদ্ধা অফিসারকে, যাদের জিয়া হত্যার সাথে কোনো রকম সংযোগ ছিল না। মঞ্জুর ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে স্মার্ট অফিসার। তিনি 1971 সালে জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদান করেন। তার মতো একজন স্মার্ট অফিসার বোকার মতো সুদূর চট্টগ্রামে অভ্যুত্থানের ঘটনা চেষ্টা করবেন, এটা বিশ্বাসযোগ্য নয়। জেনারেল জিয়া ও জেনারেল মঞ্জুর মারা গেলেন, ফাঁসির কাষ্ঠে ঝুললেন 13 জন প্রভাবশালী মুক্তিযোদ্ধা অফিসার।
এটা শুনে আপনি মোটেও অবাক হবেন না যে জেনারেল এরশাদ ১৯৮৩ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যান এবং ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচারী শাসন চালিয়ে যান। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।